আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা আজকে? আশা করছি যে আমরা এ পর্যন্ত যে কি কোরআনিক আয়াতগুলো আপনাদের সামনে পেশ করেছি এই কোরআন এবং জীবনের সংযোগ সিরিজের অন্তর্ভুক্ত হিসাবে, সেগুলো আশা করছি আপনারা দেখেছেন, আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং ভালো লাগলে আপনার ফিডব্যাক, ভালো লাগুক বা ভালো না লাগুক যে কোনো ফিডব্যাক আপনারা শেয়ার করবেন, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা আমার এই যে কাজগুলো এগুলোতে কাজে লাগে। আজকের যে আয়াতটা আমরা আলোচনা করব সেটা আসলে একটা বড় বিষয়, যেগুলো আমরা আয়াত আলোচনা করে এসেছি সেগুলোও বড়, কিন্তু এই আয়াতটা একেবারেই বড় বিষয়, যেটাকে বলা যেতে পারে যে বড় গুণা, যেটাকে বলা হয় কবিরা, সেটাকে এড়ানোর প্রতি মনোযোগ দেয়া। কোরআনের আয়াতে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবায়ির মা তুনহাওনা আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো। সূরা আন-নিসা 4 নম্বর সূরা আয়াত নাম্বার 31। গুনাহের দুটি শ্রেণী রয়েছে, বড় বা কবিরা এবং ছোট বা সগীরা। যে আল্লাহ তাআলা বিশ্বাস করে এবং তার ব্যাপারে ও তার হেদায়েত ও আখেরাতের ফলাফলের ব্যাপারে কেয়ার করে, সে বড় ছোট যে কোনো গুনাহ নিয়েই সংবেদনশীল হবে, এটা নিজের স্বার্থেই। তবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন ফিতরা, আমাদের প্রকৃতির ভিত্তির ওপর, যেটার মধ্যে আছে আমাদের বেশ কিছু সক্ষমতা এবং সেই সাথে দুর্বলতাও। ইসলাম মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা হিসেবে পেশ করে এবং কোরআনের বর্ণনা অনুযায়ী ফেরেশতারাও প্রথম মানুষের সামনে সিজদায় অবনত হয়েছিল। মানুষ এবং ফেরেশতার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে, ফেরেশতারা নিষ্পাপ কারণ তাদের পাপ করার ক্ষমতাই দেওয়া হয়নি, আর তাই তারা প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলার অনুগত, এ ব্যাপারে তাদের কোনো এখতিয়ার নেই। মানুষের ব্যাপারে এটা ভিন্ন, মানুষকে খোদার হেদায়েত গ্রহণ এবং নাজাতের পথ ধরা অথবা তার হেদায়েতকে উপেক্ষা করে অথবা প্রত্যাখ্যান করা আর তার সাথে অনন্তকালের জন্য নিজের ধ্বংসের পথ গ্রহণের এখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। মানব প্রকৃতি এই প্রসঙ্গে কোরআনে মানুষের সৃষ্টির সূচনা লগ্নের বর্ণনা এসেছে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া বেহেশতেই ছিলেন, সেখানে তারা সব কিছুই উপভোগ করতে পারতেন, শুধু একটি নির্দেশনা বা নিষেধাজ্ঞা ছিল, শুধু একটি বিশেষ গাছের কাছে না যাওয়া, শুধু একটি নিষেধাজ্ঞা। অথচ আমাদের আদি পিতা মাতা সে নির্দেশনার লঙ্ঘন করে গুনাহ করে বসেন। এটা অনেকটা নাটকের মতো হলেও মানব প্রকৃতির একটি মৌলিক দিক এতে উদ্ঘাটিত হয়েছে, ভালো মন্দ মানা না মানার ইখতিয়ার, আর সেই বিষয়টি এখানে বিধৃত হয়েছে। আর সেই একই ঘটনায় এটাও প্রতীয়মান যে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং তার স্বীকৃতি দিয়ে নিজেকে শুধরে আল্লাহর পথে ফিরে আসতে পারে। এই বর্ণনার আলোকেই আজকে কোরআনের যে আয়াত নিয়ে আমরা আলোচনা করছি তাতে কবিরা গুনাহকে এড়াতে বা পরিহার করতে বিশেষ করে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি কবিরা গুনাহগুলো কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে দূরে থাকো। উপস্থিতেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা বা শিরক করা, জাদু টোনা, কোনো ন্যায়সঙ্গত কারণ ছাড়া আল্লাহ তাআলা যা হারাম করেছেন এমন কোনো জীবন নেয়া, রিবা ভোগ করা, এটিমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধের সময় ময়দান থেকে পালানো এবং কোনো পবিত্র নির্দোষ মুমিনা নারীকে মিথ্যে দোষারোপ করা। সহিহ বুখারী কিতাব আল ওয়াসায়া এবং হাদিস নম্বর 2766। কোরআনের আলোকেই সঠিক অবস্থান মনে হয় এটাই যে কবিরা গুনাহ একেবারে 7 সীমিত নয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন 7টির কথা বলেছেন তাকে সম্প্রসারিত করে 70 বা 700 নিয়ে যাওয়া সঠিক বা গ্রহণযোগ্য নয়। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার অভিজ্ঞতার আলোকে যেখানে তারা হারাম সংক্রান্ত মাত্র একটি আদেশ পালনে ব্যর্থ হয়েছেন, সেখানে কবিরার তালিকা সুদীর্ঘ হওয়া বা করাটা আমাদের ফিতরার পরিপন্থী।
আমাদের সক্ষমতা এবং দুর্বলতা সংক্রান্ত ফিতরার দিকগুলো নিয়ে আমাদের সৃষ্টিকর্তা চেয়ে আমাদেরকে কেউ অধিকতর জানে না। সেজন্যই তিনি আমাদের জন্য সহজ করে আমাদের ফিতরা অনুযায়ী কবিরা গুণাগুলোর প্রতি দৃষ্টি দিতে বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার অভিজ্ঞতার আলোকে, যেখানে তারা হারাম সংক্রান্ত মাত্র একটি আদেশ পালনে ব্যর্থ হয়েছেন, সেখানে কবিরা তালিকা সুদীর্ঘ হওয়া বা করাটা আমাদের ফিতরার পরিপন্থী। আমাদের সক্ষমতা এবং দুর্বলতা সংক্রান্ত ফিতরার দিকগুলো নিয়ে আমাদের সৃষ্টিকর্তার চেয়ে আমাদেরকে কেউ অধিকতর জানে না। সেজন্যই তিনি আমাদের জন্য সহজ করে আমাদের ফিতরা অনুযায়ী কবিরা গুণাগুলোর প্রতি দৃষ্টি দিতে বলেছেন। তাছাড়া যদি কোনো কিছু কবিরা হয়ে থাকে, তা সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে আমরা আল্লাহ তাআলার কাছে থেকে জানতে পারবো বা পেয়েছি। এটা আমরা ভুলভ্রান্তিপ্রবণ বা ফ্যালিবল মানুষ হিসাবে আমাদের ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে না। এজন্যই কবিরা গুনাহের তালিকা দীর্ঘ বানানো এবং তাকে সম্প্রসারণ করার প্রবণতাটা সঠিক নয়। আল্লাহ যেখানে ইসলামকে সহজ এবং সহজসাধ্য করেছেন, সেখানে আমাদের ব্যাখ্যা সাপেক্ষে ইসলাম এবং জীবনকে কঠিন বানানো সঠিক নয়, বিশেষ করে আল্লাহ তাআলার ইচ্ছের বিরুদ্ধে। যারা জীবন এবং দিনের খুঁটিনাটি বিষয়গুলোতে গুরুত্ব আরোপ করে বা তা দিয়ে মাতামাতি করে, তাদের ভূমিকা, অবস্থান এবং আচরণ এই আয়াতের সাথে সাংঘর্ষিক। ফিতরা এটা অংশ যে আমরা একসাথে অনেক কিছুর উপর ফোকাস করতে পারি না। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে নিখুঁত বা ভুল ত্রুটির ঊর্ধ্বে বানাননি এবং আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের ত্রুটি এবং খলনের জন্য মাগফিরাত কামনা করি, সে কারণে আল্লাহ তাআলা আমাদের যেমন নির্দেশনা দিয়েছেন, তেমনি করে কবিরা গুনাহগুলোর ওপর ফোকাস করা উচিত। এই আয়াত ছোটোখাটো গুনাহের ব্যাপারে অসতর্ক বা বেপরোয়া হওয়ার লাইসেন্স নয়। ছোটোখাটো বিষয়কে তাচ্ছিল্য করা বা সে ব্যাপারে বেপরোয়া হওয়া আমাদের ইমান এবং তাকওয়ার পরিপন্থী। তাই ছোট বড় যাই হোক, সামগ্রিকভাবে আমাদের সচেতন এবং নিষ্ঠ প্রচেষ্টা থাকা দরকার। কিন্তু যেখানে অগ্রাধিকারের প্রশ্ন, সেখানে আল্লাহ তাআলা যেমনটি বলেছেন, যেমনটি শিখিয়েছেন, আসুন আমরা কবিরা গুনাহের ওপর ফোকাস করি, আমাদের জীবনকে ব্যক্তিগত এবং সামষ্টিক পর্যায়ে কবিরা মুক্ত করার চেষ্টায় ব্রতী হই। যদি আমরা কোনো গুনাহ করেই ফেলি, আমরা তাওবা করি, নিজেদের সংশোধন করি, সেটার পুনরাবৃত্তির ব্যাপারে আরও সতর্ক হই এবং সবসময় আল্লাহ তাআলার হেদায়েত, মাগফিরাত এবং রহমত চেয়ে আন্তরিকভাবে দোয়া করি। প্রিয় বন্ধুরা, আজকের এই যে আয়াতটি আমরা আলোচনা করলাম, আমরা তার আলোকে নিজেদের জীবনকে মূল্যায়ন করে দেখতে পারি যে আমাদের ফোকাস আল্লাহ তাআলা যেমন বলেছেন তেমনি কবিরা গুনাহগুলোর ওপর কিনা, নাকি ছোটোখাটো বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে আমরা বজ্র আটনি ফসকা গেরোর মতো বড়গুলোর উপর থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা এই আয়াতকে ভালো করে চিন্তাভাবনা করবেন এবং তার আলোকে নিজেদের জীবনকে মূল্যায়ন করবেন এবং অন্যান্য যে কি কোরআনিক আয়াতগুলো আমরা আগে আলোচনা করেছি এই সিরিজের অংশ হিসেবে, সেগুলোর আলোকে আমাদের চিন্তাভাবনাকে নতুন করে সাজানো বা মূল্যায়নের জন্য চেষ্টা করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।